এলা মুন্ডা 40 করে দিয়েছি। আর কামিনী, কামিনী ওই 45-50 রেট গুণ। আর জবা, জবা বিভিন্ন রকম আছে, ওখানে 50 টাকা আছে, 40 টাকা আছে, 30 টাকা আছে। মানে লক্ষ্মী জবাগুলো কত? 60 টাকা। আচ্ছা, নাকচম্পা? নাকচম্পা ও 60 টাকা। টেবিল কামিং গেল ডবল ফুল হলুদের কি দাম আছে? হ্যাঁ বলো, হলুদ হলুদ এখানে যা নেবেন 150 টাকা করে, যা খুশি। দেখো সকালবেলা নিয়ে যাও উপরে বলো, ওই সব বলো যা আছে সামনে এখানে। আচ্ছা হলুদটা দাও, কটা দাও, কোনটা বলছো? কোনটা? বড় হলুদটা রাখো, ওদিকে রাখো। আমার কাছে কী রেট আছে এগুলো? জবা 130 টাকা আছে। জবা 130? এগুলো কি পুনে না ইয়ে আমেরিকান জবা? আর কি আছে? না 10 টাকা কম হবে। আর কি আছে? গন্ধরাজ? গন্ধরাজ আছে, গন্ধরাজ আছে, বেল আছে। গন্ধরাজ কত? 30 টাকা, 15-40 টাকা। না না এগুলো 12 মাস
নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার, ভালো আছেন? এই তো চলে যাচ্ছে। পুরো সেটটা কত দাম রে? পদ্মটা কত দাম? পদ্মটা পুরো সেটটা গাছ আছে না, পুরো সেটটা নেই বল। এখনকার নতুন ভ্যারাইটিগুলো নিয়ে গেলে আগেকার ভ্যারাইটিগুলো আর এখনকার ভ্যারাইটিগুলো, এখন প্রত্যেকটা ফুল আছে, প্রত্যেকটা। এই তো কুড়ি সাল দেখুন, এখন প্রত্যেকটা ফুল রেখে নিয়ে যেতে হবে। আগেকার যে ছিল এখন না, ফুলসুতি আমি নিয়ে গেছিলাম। ফুলসুতি নিয়ে গেছে? হ্যাঁ, তাহলে তো ফুল আসবে। ফুলসুতি নিয়ে গেছিলাম তো ফুল আর ফোটে না, শুধু পাতাই বেরিয়ে যায়। তাহলে ফুল আসবে। ডালটা এখন পুরানো পাতাগুলো কেটে দিন স্যার। কেটে সব কেটে দিন। এইগুলো উপরে উঠে গেছে মনে হচ্ছে ফুল আসবে। কোনটা? এইগুলো এইগুলো প্রত্যেকটা গাঁটে গাঁটেই ফুল আসবে। এগুলো আলাদা ভ্যারাইটি আছে। আগেকার ভ্যারাইটি এই ভ্যারাইটি আলাদা। খোল, হ্যাঁ সর্ষে খোল, অনেকদিন ছাড়া ছাড়া সবসময় দিলে হবে, ফাঙ্গাস লেগে যাবে। এগুলো পুনে লাগতে হবে কি সব থাইল্যান্ড। আরেকটা ছিল ওটার দাম পড়ে 500 টাকা। এখানে আরেকটা ছিল কেটে দিয়েছি।